সৌজন্যে বিবিএস কেবলস। ফল ঘোষণার শেষ দিকে এসে উত্তেজনা আর হট্টগোল। এরই মধ্যে ঘোষণা করা হলো কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র হচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। ভোটের ব্যবধান মাত্র 343। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। আমাদের কথার আজকের বিষয় হচ্ছে এই নিয়েই। আমি সাদমান হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন বিবিএস ক্যাবলসের সৌজন্যে প্রচারিত আমাদের কথার আজকের পর্বে। জানার চেষ্টা করব আমাদের কথার আজকের বিষয় নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে। তবে তার আগে এই বিষয়ে এটি নিজে প্রচারিত একটি প্রতিবেদন দেখে নেওয়া যাক। দিনভর শান্তিপূর্ণ ভোট শেষে ফলাফল ঘোষণার শেষ বেলায় নিয়ন্ত্রণ কক্ষে এমন হট্টগোল আর হাতাহাতি উত্তেজনা ছড়াই কুমিল্লায়। বিকেল 4টার পর থেকে নগরীর শিল্পকলা একাডেমিতে শুরু হয় সিটি নির্বাচনের ফল ঘোষণা। ভোটের মতো তাতেও ছিল ধীর গতি। ফলাফল ঘোষণার শুরু থেকেই হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস মিলছিল। রাত 8:30টার দিকে বিজয়ের আশা নিয়ে শিল্পকলা একাডেমিতে আসেন বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। মুহূর্তেই পুরো হল ভরে যায় তার সমর্থকে। সেই সময় মাত্র 4টি কেন্দ্রের ফল বাকি থাকার কথা জানান রিটার্নিং কর্মকর্তা, আর তাতে চটে যান সাক্কুর সমর্থকরা। এমন পরিস্থিতির মধ্যে রাত 9টার দিকে আরেকটি মিছিল নিয়ে সেখানে আসেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের সমর্থকরা। দুপক্ষের সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি হট্টগোল, পরে লাঠিপেটা করে পরিস্থিতি সামলে নেয় পুলিশ। হট্টগোল কিছুটা থেমে গেলে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নৌকার পথে পেয়েছেন 50,310, হরিণ পথে 2,329, ঘোড়া 29,099, টেবিল ঘড়ি 49,967, হাত পাখা 3,040। বেসরকারিভাবে জনাব আরফানুল হক রিফাত নৌকার প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে। আবারও শুরু হয় হট্টগোল। ফলাফল প্রত্যাখ্যান করেন নির্বাচনে প্রথমবারের মতো পরাজিত মনিরুল হক সাক্কু। তবে দিনভর বিজয়ের আশায় থাকা নৌকার সমর্থকরা ভোটের ফলে চাঙ্গা হয়ে ওঠেন। জয় উদযাপনে মাঠে চলে আসেন সংসদ সদস্য আকম বাহারও। প্রথমবারের নির্বাচনেই কুমিল্লার মেয়র নির্বাচিত হয়ে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন আরফানুল হক রিফাত। আমি সততার সাথে নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করব, কোন দুর্নীতির সাথে আমি আপোষ করব না। দুর্নীতি বা যারা সিটি কর্পোরেশনকে লুটপাট করেছে তাদের দুর্নীতির শ্বেতপত্র আমি প্রকাশ করব। সিটি কর্পোরেশন হওয়ার পর পরপর দুবারই মেয়র ছিলেন মনিরুল হক সাক্কু, এবার তা ঘরে নিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। মহসিন কবির, এটিএন নিউজ, কুমিল্লা। দেখছিলেন প্রতিবেদনটি, এবারে দেখে নেওয়া যাক এই বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে। জনগণের একটা আস্থা ফিরে আসতেছে যে আমাদের পরবর্তী নির্বাচনে যদি এইরকম সুষ্ঠু নির্বাচন এবং সুশৃঙ্খলভাবে যদি এইভাবে নির্বাচন পরিবেশ দেখাইতে পারে গভর্নমেন্ট, তাহলে এটা সবার ভিতরে আস্থা ফিরে আসবে গভর্নমেন্টের উপরে। এটা অবশ্যই একটা ভালো দিক আমরা মনে করি, কারণ আমরা এতে সন্তুষ্ট জনগণ যারা এইসব দেখেছে বা এইসব নিয়ে চিন্তা করে, দেশকে নিয়ে যারা ভাবে, অবশ্যই এটা ভালো দিক আমরা ভালো মনে করি। আমরা ভবিষ্যতে সকল নির্বাচনে এইরকম পরিবেশ যদি থাকে এটা আমরা প্রত্যাশা করি আর কি। যে সিসি ক্যামেরা দিছে সব দিক দিয়ে নিরাপত্তা ঠিক আছে, তো সেক্ষেত্রে তো আমরা পত্রিকা হিসেবে খবর হিসেবে জানি যে না, ঠিকই আছে নির্বাচন, এত অবিশ্বাসের কিছু নাই। আর ওখানে প্র্যাকটিক্যালে যারা আছে তারা বুঝতে পারবে। আমরা একসময় দেখছি তো যে বিশাল প্রতিদ্বন্দ্বিতা একটা ভোটের জন্য উইন হয়েছে, সেক্ষেত্রে যদি হয় সে অবস্থায় যদি যায় তাহলে অবশ্যই ভালোর দিকে যাবে। এইভাবে যদি আইন শৃঙ্খলা সব মিলে যদি ইলেকশনটা হয় জনগণ উৎসর্গ হবে, বুঝতে পেরেছেন, সবাই ভোট কেন্দ্রে যেতে ইচ্ছুক হবে।
সরকার যেভাবে উদ্যোগ নিতেছে ভোটের ব্যাপারে, সেইভাবে জনগণ হয়তো আরও উৎসাহী হবে। কুমিল্লার মতো যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা যদি কোনো ভয়ভীতি বাদে ভোট দিতে পারি, তাহলে সেটাই আমরা আমাদের জন্য কাম্য। তাতে যে হারুক যে যেতুক, আমরা সুষ্ঠু নির্বাচন হোক, আমাদের ভোটারদের প্রয়োগ করতে পারি, সেটাই আমরা চাই। আর সামনের জাতীয় নির্বাচন এরকম যাতে সুষ্ঠু হয় এবং সবাই যেন ভোট দিতে পারে, কেউ যাতে অন্যায়ভাবে বিরত থাকতে না হয়, সেটা যেন নিশ্চিত করতে পারে। সিএসি কুমিল্লা নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে। জনগণ এই ধরনের নির্বাচনে আগ্রহী, কারণ এই ধরনের নির্বাচনে একজনের ভোট আরেকজনে দিতে পারে না। আমরাও চাচ্ছি ইভিএমের মাধ্যমে ভোটটা হোক, গণতন্ত্রের জন্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ইলেকশনে আমরা চাই। হাড্ডাহাড্ডি লড়াইটাই ফলপ্রসূ হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে। অবশ্যই এবারে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে যে ফলাফল আমরা দেখলাম, এতে জনগণের স্বতঃস্ফূর্ততা ছিল, এটাই প্রমাণ হয়। আর একটা বিষয়ে নির্বাচন কমিশন খুবই শক্ত ভূমিকা রেখেছে, বিশেষ করে তারা বারবার ঘোষণা দিয়েছিল এটাই যে যেখানে অনিয়ম দেখবে ভোট স্থগিত করে দেবে। তো সেই ক্ষেত্রে মানুষ এই বিষয়টাকে আস্থা রেখেছে এবং সেভাবেই জনগণ ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে গিয়েছে। আর এই যে তুমুল প্রতিদ্বন্দ্বের বিষয়টা, এটাই গণতন্ত্রের সুফল এখানে বয়ে আনছে, ভবিষ্যতে এটা কাজে দেবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আগামী নির্বাচনগুলোকে তারা আস্থার সাথেই ভোট দিতে কেন্দ্রে যাবে। শুধু কুমিল্লা নির্বাচন ভালো হয়েছে বলে যে পরের নির্বাচনটা ভালো হবে, এইটা কিন্তু শিরুটি দিতে হবে যে পরের নির্বাচনটা আরও ভালো হবে, তাইলে মানুষ ওটার প্রতি আসক্ত হবে বা বিশ্বাসটা আসবে। আর কুমিল্লা ভালো হয়েছে তার মানে ওই একটা দোহাই দিয়ে আমরা পরেরটা যে আবার খারাপ করব, এটা কিন্তু ঠিক হবে না। নির্বাচনটা বরাবরই খারাপের দিকেই ছিল, ভালো ছিল না। আসলে আমরা অনেক সময় কেন্দ্রে যাইও না ভয়ে, কেন যাই না, কারণ সেখানে ভালো কোনো পরিবেশ ছিল না। ইভিএম এর ভোটটা খুবই কার্যকর, যে আসলে দেখা যায় ইভিএম এমনিতে ভোট হলে দেখা যায় বিভিন্ন প্রার্থীরা অনেক অনেক বড় ব্যবধানে জয়ী হয়, কিন্তু ইভিএম এ সুষ্ঠু ভোট হয় আমার মতে, কারণ দেখা যায় সবার মধ্যে একটা কম্পিটিটিভ ভোট হয় আর কি। গণতন্ত্রের জন্য তো অবশ্যই ভালো এটা, একদিকে কম্পিটিশন না থাকলে তো আপনি খালি মাঠে গোল দিলে তো কোনো লাভ নাই, কম্পিটিশনটা থাকাই উচিত। আর ইসে কি বলে নির্বাচনে বা যে কোনো ইসে হার জিত তো থাকবেই। দেখছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মতামত। আমাদের কথার আজকের আয়োজন এই পর্যন্তই। আমাদের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাদমান হোসেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।